তেলের দামটা যে বাড়ছে এভাবে হঠাৎ বাড়াটা ঠিক হয়নি, মানে বাড়া উচিত ছিল বা সরকার বাড়াবে এটা হয়তো বা সিদ্ধান্ত নিত, ধীরে ধীরে হয়তো বা 2 টাকা 5 টাকা করে বাড়ালে ঠিক হতো, কিন্তু একসাথে যে এত টাকা জাম্পিং এটা কি মেনে নেওয়ার মতো বলেন? তেলের সাথে তো আপনারা জানেন সব কিছুর সাথে রিলেটেড, খাবার থেকে কাঁচা সবজি সব কিছু রিলেটেড, ঠিক না? এখন মানুষের স্যালারি তো বাড়ে নাই, জীবনযাত্রার মান কিন্তু সেভাবে বাড়ে নাই, সব কিছু ব্যয় বাড়তেছে। এখন দেখেন আজকে বাস নাই ঢাকা শহরে, সবার আবার বাস ভাড়া বাড়াইতে হবে, ট্রাক ভাড়া বাড়বে, সব কিছু বাড়বে। তো আলটিমেটলি যারা লোয়ার মিডল ইনকাম তাদের অবস্থা সবচেয়ে বেশি খারাপ হবে, হঠাৎ করে যারা সব ধরনের জ্বালানির দাম উর্ধগতির কারণে জনগণের মাঝে যারা বিশেষ করে এই গাড়ি ইউজ করে তাদের জন্য অত্যন্ত অসহনীয়। মানুষ একটু আতঙ্কিত হয়েছে, হঠাৎ করে উদ্বিগ্ন বেড়ে গেছে, এত মানুষ আতঙ্ক বুদ্ধি করতেছে এর বদ সময়ের কারণে।